আপনিও দেখতে পাবেন ভাইরাল হয়ে গেলে। কি সুন্দর না, ঘর বাড়ি সাজানোর জন্য কত রকম জিনিসপাতি, কিন্তু ঘর বাড়ি সাজানোর জন্য, ঘরকে সুন্দর রাখার জন্য এই জিনিসপাতিগুলো ব্যবহার করা হয়, কিন্তু তার কোনো ঠিকানা নেই। রাস্তার মাঝেই তার দোকান, দেখতেই পাচ্ছেন। দোকানকার মামা, আপনার এই সুন্দর লাগিচ্ছে পারে, বাসা কথা আপনার নাটাইপাড়া, নাটাইপাড়া। সব ঘর বাড়ি সাজানোর জন্যই সুন্দর, হ্যাঁ কুটির শিল্প, কুটির শিল্প, ঠিক আছে। আপনি ঘর বাড়ি সুন্দর সাজানোর জন্য মালামাল বিক্রি করেন, কিন্তু আপনার স্থায়ী একটা দোকান নেই, এটাই না বাবা। আমরা গরিব মানুষ, আমরা দোকান নিয়ে আর সমস্যা নেই বাপ, বুঝছ। আমরা মহাজনের কাছ থেকে এই যে দাম ধরে নেছি, যেটা সত্য কথা, আর ওই বেশি যে দুই পয়সা হয় তাই তো মাকসেল ভেলে বাসায়। আমার জিনিসগুলো আপনার খুব সুন্দর লাগছে। এগুলো দাম নির্ধারণ করা না বিভিন্ন ধরনের? বিভিন্ন ধরনের দাম আছে না? আপনি মিথ্যে কথা বলতে পারেন, কাস্টমারের কাছে দাম চাবো, কাস্টমার দাম করে নেবে, দাম করে নিতে হবে। হ্যাঁ, দুইটা কম হোক আর দুইটা বেশ হোক, আর কয়টা ফার্স্টে কাস্টমার যেহেতু কিনা দামেও কয়, তাহলে বাবা আমরা দিই, মানে সাইডে দিই, তাহলে আমরা দিই। বাবা আপনার একটা দোকান হলে ভালো হতো বাবা, সেটা আমাদের ক্ষমতা নেই, আমার ক্ষমতা নেই বাপ, যে একটা পজিশন নেবো 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে বাবা, এরই পরে মায়ের ছেলে ফেলে সব বাসে বাপ। না আপনার 30 লাখের সামনে দোকান, তো জায়গাটা ভিআইপি এবং সবাই ভালো ধরনের লোকই উঠা বসা করে এই জায়গাটাতে, তো বিভিন্ন ধরনের লোক আসে, যখন রাস্তায় এগুলো দেখে কেনে, তো অবশ্যই মনে হয় কেনে না, ওই জন্য জায়গাটা, স্থানটা ঠিক আছে সুন্দর, কিন্তু আপনার একটা যদি সুন্দর দোকান থাকতো তাহলে খুব ভালো হতো। দোকান নেবো, ওই যে আমি আপনার বললাম না আমাকে ট্রাফিক নেই। হ্যাঁ না, যা বুঝতে পারছি আপনার একটু অসুবিধা, সামর্থ্য দিক ট্রাফিক থাকলে বাবা নিতাম। এই বেশে মাকসেল হলে বাস। ছেলে মেয়ে কয়টা কাকা? 4টে। বিয়ে শাদি দিছেন? হ্যাঁ বিয়ে শাদি, 2 ছেলে 2 মেয়ে, থাকতেও নেই আর কেউ নেই, থাকতেও নেই, বুঝতে পারছেন। ছেলেকে মতন ছেলেরা আজকাল, ছেলে ফেলে কিরাম জানো না, সবাইকে বিয়ে শাদি দিছেন, এখন আপনি আর আপনি আমি আর তোমার শাশি। হ্যাঁ আমি আপনি আর বাড়ি তোমার শাশি থাকলে কি হয় ভাই, বাপের যদি 2 টাকা থাকে তাহলে বাবা 2 টাকা বাড়ে, আর বাপের যদি কিছু না থাকে তাহলে বাবা বাড়ে না। যাই হোক, আপনার এই দোকান দিয়ে চাপি আর আপনার সুন্দর সংসার চলে যাবে যদি মানুষজন কিনে। দুটো নাতি ভাবতে নিবা নাকি? দুটো নাতি ভাবতেছে। 5 টাকা আছে? ওরে আল্লাহ, 5 টাকার জিনিস তো এখানে নাই বাবা রে। 5 টাকার জিনিস নাই, নাই 5 টাকার জিনিস নাই। নিম্নে 10 টাকা, সব আছে সব। ভালো থাকবেন সবাই, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, চিরন্তন ভালোবাসা সবাইকে। বুঝতে পারছি কাকা, দেখি আপনার আমার এই ভিডিওটা দেখে যদি মানুষ শেয়ার টেয়ার করে এবং দেখে যদি কোনো কিছু হয় তাহলে সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন। আমার নাম্বার নিয়ে যান, নাম্বার এখানে তো দোকান বসেন নাকি? হ্যাঁ এইখানে লাগবে না, নাম্বার লাগবে না, আপনার পরিচয় হয়ে যাবে, আপনিও দেখতে পাবেন ভাইরাল হয়ে গেলে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমাদের বাসার নাটাইপাড়া, ঠিক আছে। এই যে বউ বাজার আছে না, বউ বাজার সামনে মোড়ে পড়ে। ঠিক আছে, ভালো থাকেন।